ছাদের হাসি বাদ ভেঙেছে, বুঝলে পরে আলো ও রজনী গন্ধা তোমায় গন্ধ সুধা ধালো। ছাদের হাসি বাদ ভেঙেছে। হ্যালো সুমির। ইয়েস দিদি। সবাই কেমন জন? যাচ্ছি অরুণা বিশ্বাসের রান্নাঘরে। আমার রান্নাঘরটা আমার খুবই প্রিয় একটি জায়গা। আমি অনেকবার আসি, ঘুরে ঘুরে যাই, অনেক কিছু পরিষ্কার করি, একটু ক্লিন আপ করার চেষ্টা করি, কারণ নিজের জিনিস নিজে একটু যত্ন করে না রাখলে কেউ কী করবে বলেন, যতই মানুষজন থাকুক। আজকের জন্য যেটা হচ্ছে, আজকের আমার রেসিপিটা হচ্ছে ছোলার ডাল। ধরেন নর্মালি ছোলার ডালটা আমরা যেভাবে রান্না করি, আমি মা মাসিদের কাছ থেকে যেটা শিখেছি, ছোলার ডালটা আমরা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ দিয়েছি। তো এটা এখন যেটা করবো, এখানে আমি লবণ দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি একটু হলুদ দেব, এবং সারপ্রাইজ আছে, হলুদ দেব একটু। হলুদ বেশি দিলে আবার বেশি ক্যাটকেটা রঙ হয়ে যায়, সব কিছুই তো একটা মার্জিন থাকে। এই দেখেন এখন যেটা আমি করব, এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেব, এটার মধ্যে একটু এলাচ দারচিনি আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার মাসিদের কাছ থেকে শেখা। তারপর হচ্ছে এটাকে আমি একটা ঘুটনি দেব, যেটাকে বলে ঘুটনি। অনেকে দিতে পারে, অনেকে নাও দিতে পারে, কিন্তু ঘুটনি দিলে জিনিসটা অনেক মাখো মাখো হবে। আসলে আমাদের বাজারের যা অবস্থা, যে কোনটা যে সত্যি কোনটা মিথ্যা বলা মুশকিল, ভালো কোনটা পুরনো কোনটা নতুন কোনটা জানি না। এনিওয়ে তারপরেও খেতে হয়, খাচ্ছি। এটা একটু চাল দিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিয়ে ভাঙা ভাঙা হলে তখন এটাকে আমরা খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, জাস্ট ডালটা সেদ্ধ হলে তখন আপনি যে সোমবারটা দিবেন সেই সোমবারটাই আসলে আসলে এটা হচ্ছে যে এটাকে আমি একটু আদা বাটা দেবো। এখন গরম মশলা দিয়েছি, এখন আমি এটা হওয়ার পথে তারপরে আমি যেটা করবো, এখন একটু ভেঙে ভেঙে যাচ্ছে, আমি এটাকে সোমবার দেব, সোমবার দিয়ে তারপরে খেয়ে ফেলবো। তো এ হচ্ছে নামানোর আগে অবশ্যই আপনারা দেখবেন যে আমি কীভাবে এটাকে সোমবার দিয়েছি। সোমবার বলতে আপনারা যারা বাঘার বলেন, আমি জানি না কেন বাঘার শব্দটা আসছে, কোথেকে আসছে সোমবারই বা কোন সপ্তাহ থেকে আসছে তাও জানি না, বাট আমার মনে হয় যে ডালের সৌন্দর্য হচ্ছে আপনি যখন ডালের শেষে যে আপনি বাঘার দেবেন বা সোমবার দেবেন বা কী বলে আরেকটা কী একটা ভাষা আছে আমি মধ্যে বলতে পারছি না, সেটা দিলে ডাল বা তরকারি একটা আলাদা মাধুর্য, যে স্বাদের সাথে একটা আলাদা মাধুর্য তৈরি হয়। আপনি যেটা করতে পারেন, একটু চিনি দিতে পারেন, একটু চিনি আমি দিতে পারবো, চিনি এই কারণেই দিব কারণ হচ্ছে আমি এটাকে একটু ই করতে চাই, মনে করেন যে বেশি দেওয়া যাবে না, কিন্তু চিনি দিলে আপনার একটু স্বাদ হবে। কী দিলাম মনে আছে নিশ্চিত? সো এগুলো দিলে আপনার ডাল এমনিই মজা হবে। সো আমরা সিদ্ধ হোক ডালটা, ঘুরে আসছি, এসে আবার সোমবার দিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি বেশি পানি খাবেন। ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা করব, এখন আমি ডালটা সোমবার দিয়ে দেবো। এটা বলতে চাই যে অনেক সময় ডাল যদি সিদ্ধ না হয়, আটা সিদ্ধ করে কিন্তু আপনারা ব্লেন্ডারও দিতে পারেন, কিংবা প্রেশার কুকারেও অনেক সময় ম্যাক্সিমাম সময় দেখি যে
মানে কি প্রেশার কুকারেও সিদ্ধ করে ডাল। তো ডিপেন্ড করে যে আপনার বাসায় আপনি যেটা মানে সহজ মনে করবেন সেটা আপনি করে নেবেন। ডাল কিন্তু হয়ে গেছে সিদ্ধ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডালটাকে আমি সম্ভার দিয়ে দেব। সম্ভার হয়ে গেলে ডাল হয়ে যায়। ডালটা আসলে ভালো করে সিদ্ধ করে নেওয়াটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ। তো সম্ভার দিতে হলে এইটাতে আমি যেটা দেবো সেটা হচ্ছে শুকনা মরিচ, তেজপাতা, একটু জিরা, একটু কালি জিরা, এবং সেই সাথে একটু ঘি তো আছেই। এবং নামানোর আগে একটু নারকেল দিয়ে নামিয়ে, নারকেলের নারকেল কোরানো আর কি যেটাকে বলে। অনেকে নারকেল খেতে চায় না, কিন্তু কিছু কিছু জিনিসে কিন্তু নারকেল ভীষণ ভালো লাগে। কিন্তু নারকেলকে আমি ভয় পাই, কারণ হচ্ছে ভীষণ অ্যাসিডিটি হয়, সেটা সত্যি কথা। বাট স্টিল আপনার মুখের স্বাদের জন্য আমরা অনেক কিছু তো মানে আসলে খেতে চাই। তেজপাতা দিয়ে দিই, শুকনো মরিচ আমি দিয়েছিলাম এখন একটু নারিকেলের একটু এই যে নারিকেল কোড়ানোটা দিয়ে দিলাম, দিলে একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে। সেই সাথে দুটো কাঁচা মরিচ, শুনলো হচ্ছে আমি জানি তোমার কি সুন্দর একটা গন্ধ, মানে সুগন্ধ বেরিয়েছে, স্মেল লাগে যাকে বলে, ভীষণ মজার একটা। এখন আমি যেটা করব কেমন রং সুমিত? সেইরকম দিদি। হ্যাঁ, আসলে আমি চেষ্টা করি আমার প্রতিদিনের যে রান্নাঘরে রান্না করি আমরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মাঝে মাঝে তো একটু ডিফারেন্ট হয়, সবসময় তো সেটা করাও যায় না। এই গরমের মধ্যে প্রচণ্ড গরমে ঘামছি, কিন্তু রান্না করছি, খেতে তো হবেই আমাদের, বাসায় লোকজন আছে সবাইকে নিয়ে খেতে হয়। তো রান্নার সময় খুব একটা পাওয়া হয় না, বা অনেক সময় রান্না করতেও ইচ্ছে করে না, প্রচণ্ড গরম। তারপরও রান্নাটা আমার ভালো লাগে, আমি আসলে আমার খুব আমি এনজয় করি, গরম হোক ঠান্ডা হোক সব যদি অ্যারেঞ্জমেন্ট প্রপার থাকে আমার রান্না করতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে, প্রচণ্ড গরমে অস্বস্তি, প্রচণ্ড ধুলাবালি, প্রচণ্ড তেজ, সো আমাদের বাঁচতে হবে, আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হবে। আমরা নিজেরা যদি সুস্থ থাকি তাহলে আমাদের পরিবারের সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। বেশি বেশি জল খাবো, জুস খাবো, ফলমূল খাবো, টক জাতীয় জিনিস খাবো, এবং প্রপারলি 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করব। ভালো থাকবে সবাই, আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আর একটা কথা, অরুণা বিশ্বাস সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল। বাই বাই।